আছে বিহুরানি? এই যে কি করছো? এটা কি দেখেছ? দুপুর দুপুরবেলা বারান্দায় বসে বসে চকলেট খাওয়া হচ্ছে। হ্যাঁ, কি চকলেট দেখি? আচ্ছা, টেস্টি। তোমার তো আজকে আবার নাটকের প্র্যাকটিস আছে না, তো একটু পরে তো যেতে হবে। হ্যাঁ, আজকে আজকে আমরা কি শেয়ার করবো বলো তো? তোমার যে পুজোর ড্রেস আছে না, সেই পুজোর ড্রেসগুলো চলো সবাইকে দেখাই, ঠিক আছে? চলো 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 চলো, কি মজা পিহুরানি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। হাতে গুনে আর 10 দিন বাকি, 10-12 দিন বাকি পুজোর। তা আমার এবার পুজো নিয়ে অত ইয়ে নেই, কারণ যেহেতু শ্বশুরমশাই মারা গেছে, এবছর সেরকম ড্রেসও কিছু কিনিনি। ঘরে যেগুলো ছিল নতুন, যেগুলো পরিনি, তো সেগুলোই পুজোয় পরবো। আর পুজো উপলক্ষে সেরকম এখনও কিছু কিনিনি, কিন্তু পিহু যেহেতু ছোট, ওর আনন্দটা তো আটকে রাখা যায় না, তো পিহুর জন্য অনেক ড্রেস কেনা হয়েছে, প্লাস ও পেয়েছে। তো সেই ড্রেসগুলোই আজকে তোমাদেরকে দেখাবো যে পিহুরানির কতগুলো ড্রেস হলো। আর পুজো মানেই বাচ্চাদের আনন্দ, আর বাচ্চাদের আনন্দেই আমাদের মাদের আনন্দ। তো চলো তোমাদেরকে দেখাই পিহুরানির কি কি ড্রেস হলো, কটা ড্রেস হলো। ওই তো চলে এসেছে সব ড্রেস নিয়ে। আরো আছে? ওরে বাবা, আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো, চলে আসো। তো এখন বসে পড়লাম মা আর মেয়ে একসাথে, তোমাদেরকে জামাগুলো দেখাবো পিহুরানির কতগুলো জামা হয়েছে। তো চলো এক এক করে দেখাই। সরাই মাম্মা মেয়েদিকে, ওটা রাখো। হ্যাঁ, তো ফ্যানটা অফ করে দিয়েছি এই কারণে, কারণ ফ্যান যদি চলে তাহলে তো ভয়েসটা ঠিক মতন তোমাদের কাছে পৌঁছায় না, ভিডিওটা ঠিক মতন ভয়েসটা আসে না। তাই বললাম একটুখানি মানে ফ্যানটা একটু বন্ধ রাখ, আমার লাগবে না মামা। তো ফার্স্টে তোমাদেরকে দেখাবো পিহুকে, আমি যে ড্রেসটা দিয়েছি তোমাদের আগেও দেখিয়েছিলাম, যে আমাদের ডোনার জন্য আর পিহুর জন্য একই রকম দুজনের জামা। এই দুদিন মানে এই জামাটা ডোনা একদিনে দুই বোন পরবে, সেই আনন্দে আমি বসে আছি যে কবে দুই বোন একসাথে পরবে। এইটাই দেখো, এটা পিহুরানিকে আমি গিফট করেছি, এই একটা জামা হলো নাম্বার ওয়ান, তাই তো মাম্মা? আচ্ছা, এই জামাটা গিফট করেছে পিহুরানির বাবা। তো এই জামাটা, হ্যাঁ এটা হচ্ছে নুডল স্ট্রিপ, আর এটা ভিতরে গেঞ্জি দিয়েও পরা যায়। যেমন একটা গেঞ্জি আমি নিয়েছি অলরেডি, এই তো। হ্যাঁ, এটা হচ্ছে জ্যাকেট, এর উপরে জ্যাকেট দিয়ে, জ্যাকেট দিয়েও পরা যাবে, আবার চাইলে এই নিচে এই হোয়াইট কালারের এই গেঞ্জিটা দিয়ে তার উপর দিয়ে এই নুডল স্ট্রিপের এটাও পরা যায়। তো এই ড্রেসগুলো দেখলে মনে হয় যে আমি পরি, এত সুন্দর সুন্দর ড্রেস। তো এটা হচ্ছে পিহুরানির 2 নম্বর ড্রেস। কি মজা পিহুরানির! আমার মাম যেটা কিনে দিয়েছে দেখো, ও পিহুরানির মাম কিনে দিয়েছে। এবার হচ্ছে আসি, পিহুরানির মাম কিনে দিয়েছে, এটা আজকেই কিনে নিয়ে এসেছে পিহুরানি কসমো বাজার থেকে। তো খুব মিষ্টি কালার, পিহুরানির একদম বিটিএস ফ্যান। তো পিহুরানি যেহেতু বিটিএস ফ্যান, তাই পিহুরানির পার্পল কালারের স্কার্ট, আর এই স্কার্টটার সাথে এই টপটা ম্যাচিং ম্যাচিং, এটা সেট একটা। হ্যাঁ, আর আচ্ছা, ও দৌড়ে গেল কেন আমি বুঝতে পেরেছি কেন দৌড়ে গেল। আজকে আমি একটা ওর জন্য ছোট্ট একটা ইয়াররিং নিয়ে এসেছি, দাও, সেটা এর সাথে পুরো একদম ম্যাচ হয়ে গেছে। আমি বলছি এইটা পরবি, সুন্দর একটা বাটারফ্লাই, দেখো কি সুন্দর, একদম ওই ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। এটা হলো তাহলে 3 ড্রেস হয়ে গেল। এই একটা, এটা মায়াপুর থেকে মিমি আবার তুমি কিনে দিয়েছিলে, আমি কিনে দিয়েছিলাম। তো এটা তখন আমি এই কারণেই কিনেছিলাম মায়াপুরের থেকে, যে পুজোর সময় ওকে পড়তে দেব অষ্টমীর দিন। তো এটা গোপী ড্রেস বলে, দেখো কি সুন্দর প্রিন্টটা। হ্যাঁ, তো রাধা পরতো, রাধা, হ্যাঁ গোপী ড্রেস। এর উপরেরটা কোথায় গেল? উপরে টানা হয়নি না। আচ্ছা দেখছি, এর উপরটাও খুব সুন্দর, এগুলোকে গোপী ড্রেস বলে। আর এটা আমি তখনই পিহু করেছিলাম, পিহুটা কিন্তু পরবি না, পুজোর সময় পরবি, তো গুড গার্ল রেখে দিয়েছে, খুব সুন্দর। এটা পুজোর সময় পরে তোমাদেরকে দেখাবো পিহুরানিকে কেমন লাগছে। একটা হলো, আর এই একটা ড্রেস, এটাও হোয়াইট, এটা দিয়েছে কে বলো তো? মানির, মানির দিদি, দিদি মানে আমার বৌদির দিদি দিয়েছে, এসেছিল ওকে দিয়ে গেছে, মানে তোমার একটা মাসিমণি হয়, ঠিক আছে?
আছে। তো এইটা এটা হচ্ছে একটা, এর সাথে এই প্লাজো প্যান্ট, এই প্লাজো প্যান্ট আর এই প্লাজো প্যান্টের সাথে এই টপটা, গেঞ্জিটা খুব সুন্দর, প্রত্যেকটা ড্রেস ব্র্যান্ড ভীষণ সুন্দর রয়েছে। এটা দিয়েছে, কে দিয়েছে বলো? ভুলে গেছি। দেখো এই ফ্রকটাও খুব সুন্দর হয়েছে, এটা ওর একটা পিসি হয়, সেই পিসি দিয়েছে, পিহুরানির পিসি। তো এই ড্রেসটাও দেখো খুব সুন্দর, কচি কলা পাতা। আর বাচ্চাদের কিন্তু ফ্রক পরলে ভালোই লাগে, ছোটবেলায় আমারও মনে আছে ফ্রক পরলে খুব ভালো লাগতো, পিহুরানির ফ্রক। আমি তো শুধু ভাবছি পিহুরানির পুজো তো মানে, ও সরি 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 ভুলে গেছি, পিহুরানির মিমি দিয়ে গেছে আমার আরেকটা। এটা একটু বড় হয়েছে পিওর, তা আমি বলছি মামা এটা আমাকে দিস, এটা ওয়ান পিস করে আমি পরে নেব। মানে এটা পিউরানিকে পরলে সেই মানে কি বলবো, সেই দিদি দিদি মনে হচ্ছে, অনেক বড় হয়ে গেছে। তা আমি বলছি মামা এই ড্রেসটা আমাকে দিয়ে দিস, আমি ওয়ান পিস করে পরে নেবো, যখন দীঘায় যাব তখন এটা আমি সমুদ্রের পাড়ে পরে বসে থাকবো। দেবে না বলছে, না তোমায় দেবো না। তো এই দেখো এটাও খুব সুন্দর, এটা একটা বেল্ট ছিল না? না ছিল তো, আমি রেখে দিয়েছিলাম একটা হোয়াইট কালার, কখন কখন পরবি? বলে সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। আচ্ছা ঠিক আছে। আর এই একটা হোয়াইট জামা, এটা দিয়েছে হচ্ছে আমার ছোট কাকিমা, হ্যাঁ তো ওকে দিয়েছে। তো এই জামাটাও খুব সুন্দর। আর বাচ্চাদের কি এই এই বছরের জামা সামনের বছর একটাও হবে না, সব ছোট, হ্যাঁ নতুন নতুন জামা সব ছোট। তো যাই হোক আমি ওর জামা তো সব এনজেপিতে দিয়ে, এনজেপি না এন না এন এনজিও এনজেপি না এনজিও এরিয়াতে যাওয়া হয়। তো আমি যে এনজিওর সাথে যুক্ত আছি ওদের কাছে দিয়ে আসি। তো ওই দূর দূরান্ত গ্রামে যেসব বাচ্চা ছেলে মেয়েরা যারা জামা কাপড় পরতে পারে না, হ্যাঁ তাদেরকে আমি মানে পিহুর জামা নষ্ট হয় না, মানে ও পরতে না পারুক আমি সেগুলো সব প্যাক করে আমার এনজিওতে দিয়ে আসি। তো ওখানকে জামার যা বন্ধুরা আছে ওরা যায় প্রজেক্ট করে সুন্দরবন এরিয়া বা পুরুলিয়ায়, ওই সব দূর দূরান্ত গ্রামে যেখানকার বাচ্চাদের জামা কাপড় নেই, জুতো নেই, খালি গায়ে ঘুরে বেড়ায়। তো পিহুর জামা কাপড় ওখানে আমি মানে যেগুলো পিহু আর পরে না, ভালো কন্ডিশন থাকে, তো সেই জামা কাপড়গুলো আমি দিয়ে আসি। সুতরাং পিহুর জামা নষ্ট হয় না, মানে আমার ভালো লাগে ও না পরুক, আর দুস্থ বাচ্চারা তো অন্তত পড়তে পারে। তো যাই হোক পিহুর জামা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কেমন হলো, কোন জামাটা ভালো হলো তোমরা জানিও। আর ব্যাস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।